নমস্কার বন্ধুরা জব ফেয়ার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আর আমি রয়েছি আপনাদের সঙ্গে অভিরাম বন্ধুরা আজকে কিন্তু আপনাদের সামনে নিয়ে চলে এসেছি যে আপনারা বন্ধন ব্যাংকে কি করে আবেদন করবেন এবং আপনারা বন্ধন ব্যাংকে কি করে চাকরি পাবেন তো বন্ধুরা এখানে কিন্তু আপনাদের অনেকের প্রশ্ন থাকে যে দাদা আমি এই বন্ধন ব্যাঙ্কে আবেদন করেছিলাম কিন্তু তারপর কোনো রকম ফোন কল পাইনি কোনো রকম এসএমএস পাইনি কোনো রকম ইন্টারভিউর জন্য আমাকে ডাকা হয়নি তো এখানে কিন্তু অনেকের নানান যাবতীয় প্রশ্ন থাকে যে এখানে আবেদন করলে রকম কিছু হয় না বা এখানে বন্ধন ব্যাংকে চাকরি হয় না এটা একদম শুধুমাত্র ফেক একটা অপশন দিয়ে রেখেছে যেখানে আবেদন করা যায় তো বন্ধুরা তার আগে বলে রাখি যে এখানে বন্ধন ব্যাংকে কেন আপনারা চাকরি পান না তো এই বন্ধন ব্যাংকের এই মূল রহস্যটা কি রয়েছে এবং কেন বন্ধন ব্যাংকে আবেদন করার পরেও আপনারা চাকরি পান না তা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে বিস্তারিতভাবে জানাবো এবং সঙ্গে জানাবো যে কি করে আপনারা বন্ধন ব্যাংকে ভাবে আবেদনটি করতে পারবেন তার জন্য বলে রাখি এখানে আবেদন করার জন্য কোনো রকম টাকা পয়সা লাগে না একদম ফ্রি অফ কস্টে কিন্তু এখানে আপনারা আবেদন করবেন এবং ভাবে আবেদন করলে অবশ্যই কিন্তু আপনারা ডাক পাবেন তো বন্ধুরা তার আগে বলে রাখি যদি আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটিকে কিন্তু বাজিয়ে দেবেন তাতে করে কি হবে যে প্রত্যেক দিন আমাদের এই জব ফেয়ার ইউটিউব চ্যানেলে যে সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর আমরা নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা আজকের যে ভিডিওটি এটি কিন্তু গুরুত্বপূর্ণ একটি ভিডিও তাই ভিডিওটা কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তবেই কিন্তু সম্পূর্ণ বিষয়টি ভালো করে বুঝতে পারবেন তো বন্ধুরা দেখুন আমি কিন্তু এখন রয়েছি সরাসরি সেই বন্ধন ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটে অর্থাৎ আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু লেখায় রয়েছে বন্ধন ব্যাঙ্ক ডট কম অর্থাৎ এই অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু আমি রয়েছি তাছাড়াও কিন্তু আমি এই ওয়েবসাইটের লিঙ্ক আমি আমার ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা কিন্তু এই বন্ধন ব্যাঙ্কের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে পারবেন তো বন্ধুরা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর আপনাদের কি করতে হবে দেখুন এখানে কিন্তু অনেকগুলি অপশান রয়েছে তার মধ্যে কিন্তু একটি অপশান রয়েছে কেরিয়ার বলে দেখুন এখানে লেখা রয়েছে কেরিয়ার্স তো আপনাদের কি করতে হবে সরাসরি কিন্তু এই কেরিয়ার্স অপশানটাতে কিন্তু ক্লিক করে দিতে হবে তো বন্ধুরা দেখুন আমি এই কেরিয়ার্স অপশানে সরাসরি ক্লিক করে দিয়েছি এবং সরাসরি কিন্তু আমার কাছে নতুন একটি ফর্ম ওপেন হয়ে যাচ্ছে অর্থাৎ নতুন একটি পেজ ওপেন হয়ে যাচ্ছে তো বন্ধুরা এখানে এবার আপনারা আবেদন করবেন কি করে এবং এখানে কেন আবেদন করার পরেও আপনারা কোনো রকম এস এম এস পান না কিংবা কোনোরকম ইন্টারভিউর ডাক পান না সেটি কিন্তু ভালো করে বুঝতে তো বন্ধুরা সবার আগে দেখুন এখানে যে আপনারা আবেদনটি করবেন তার আগে বুঝে নিতে হবে যে আপনার শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে এবার দেখুন বন্ধুরা আপনাদের অনেকেই রয়েছেন উচ্চ মাধ্যমিক পাস অনেকে রয়েছেন মাধ্যমিক পাস বা অনেকে রয়েছেন বিএ পাস তো এবার প্রশ্ন হচ্ছে সিম্পলিভাবে একটি কথা বুঝতে হবে আপনাদের যে আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন তবে কি আপনি ম্যানেজারের পদে যোগ্য সিম্পলিভাবে ভাবতে হবে যে আপনি যদি মাধ্যমিক পাস করে থাকেন তবে কি আপনি ম্যানেজারের পদে যোগ্য কিংবা আপনি যদি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কি আপনি রিক্স ম্যানেজার পদের জন্য যোগ্য তো এই জিনিসটা কিন্তু সবার প্রথমে ভালো করে বুঝতে হবে এবং এই জিনিসটাতেই কিন্তু সবাই প্রত্যেকে আমি বলবো প্রায় এইট্টি পার্সেন্ট লোক কিন্তু এখানে ভুল করে ফেলে যে আমরা কি করে আবেদন করবো তো বিষয় হচ্ছে যে আমার কোয়ালিফিকেশান ওয়াইজ কিন্তু আমার পোস্ট চুজ করতে হবে ঠিক আছে তো সবার প্রথমে কি হবে দেখুন সবার প্রথমে এই যে একটি পেজ ওপেন হয়ে যাবে তো তার উপরেই কিন্তু লেখা রয়েছে পজিশন অ্যাপ্লাইড ফর তো এখানে দেখুন একটি চিহ্ন দেওয়া রয়েছে অর্থাৎ এখানে একটু অ্যারো চিহ্ন দেওয়া রয়েছে এই চিহ্নটাতে কী করতে হবে আপনাদের ক্লিক করে দিতে হবে তো ক্লিক করার পর দেখুন আপনাদের সামনে এ ধরনের একটি মেনশন চলে আসবে অর্থাৎ আপনারা ফ্রেশার না এক্সপিরিয়েন্সড অর্থাৎ আপনারা কি এর আগে কখনো এই বন্ধন ব্যাংকে চাকরি করেছেন বা বন্ধন ব্যাঙ্ক ছাড়া যে সমস্ত মাইক্রোফিনান্স কোম্পানিগুলো রয়েছে সেখানে চাকরি করেছেন না একদম নতুনভাবে আপনারা আবেদন করছেন তো যারা নতুন তাদের জন্য আমি বলবো এখানে ফ্রেশারটাকে ইস্যু করার জন্য চুজ করার জন্য তো এখানে কিন্তু এই যে দেখুন ফ্রেশার যে আপনি চুজ করেছেন সেটা কিন্তু লোড হয়ে গেল তো লোড হয়ে যাওয়ার পরে কিন্তু এখানে চলে আসলো ফ্রেশার তো তারপরে কিন্তু লেখা রয়েছে যে পজিশন অ্যাপ্লাইড ফর তারপরে দেখুন যে অপশানটি রয়েছে সেই অপশানটি রয়েছে পজিশন অ্যাপ্লাইড ফর এবার কিন্তু মূল ফান্ডাটা জড়িয়ে রয়েছে অর্থাৎ আপনার কোয়ালিফিকেশন কি আছে এবার সরাসরি আমি বলবো যদি আপনার উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন থাকে কিংবা যদি আপনাদের মাধ্যমিক থাকে সঙ্গে কম্পিউটার তো অবশ্যই থাকতে হবে এবং সঙ্গে যদি আপনার বিএ পাস করা থাকে তো আপনি কী করে আবেদনটি করবেন তো এখানে দেখুন অ্যাপ্লাইড ফর বলে যে অপশনটি রয়েছে সেখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনার সামনে এই ধরনের অনেকগুলি কিন্তু ইন্টারফেস চলে আসবে অর্থাৎ আপনাদের যে কোনো একটি চুজ করতে হবে এবার দেখুন এখানে কিন্তু প্রথমে যেমন রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন তারপরে রয়েছে বিজনেস তারপরে কিন্তু রয়েছে অ্যানালাইটিক্স বিআইইউ তারপরে রয়েছে কিন্তু অডিট তারপরে আপনারা দেখতেই পাচ্ছেন রয়েছে ব্যাঙ্কিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সার্ভিস তারপরে রয়েছে ব্রাঞ্চ ব্যাংকিং তারপরে ব্র্যান্ডিং কমিউনিকেশন তো এই ধরনের কিন্তু অনেকগুলি পোস্ট কিন্তু রয়েছে ডিজিটাল ব্যাংকিং ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস হিউম্যান রিসার্চ আইটি তো এবার প্রশ্ন হচ্ছে যে আপনারা এখানে কোন পদটিকে চুজ করবেন এবার সাপোজ আপনি যদি এখান থেকে সাপোজ আপনি মনে করুন যে আপনি এখান থেকে অ্যাডমিনিস্ট্রেশন চুজ করে দিলেন এবং আপনি কোয়ালিফিকেশন দিলেন টেন পাস কিংবা উচ্চ মাধ্যমিক পাস কিংবা গ্র্যাজুয়েশন পাস তাহলে কি আপনাদের চাকরিটা হবে একদমই কিন্তু নয় মানে অর্থাৎ আপনি জীবনেও এখান থেকে কোনো রকম ডাক পাবেন না আপনি চুজ করলেন অ্যাডমিনিস্ট্রেশন এবং আপনি কোয়ালিফিকেশান দিলেন মাধ্যমিক পাস তো আপনার ডাক পাওয়ার কোনো কথাই নেই তো তার জন্য কী করতে হবে আপনার কোয়ালিফিকেশন আছে অর্থাৎ আমি কিন্তু আজকের এই ভিডিওতে কিন্তু আমি আপনাদের জানাবো যে আপনারা যারা মাধ্যমিক পাস করে আছেন কিংবা উচ্চ মাধ্যমিক পাস করে আছেন কিংবা আপনারা বিএ পাস করে আছেন তাদের জন্য কোন পদগুলি বেস্ট হবে অর্থাৎ এখান থেকে আপনারা ডাক পেতে পারেন তো তারপরে কিন্তু আমি বলে দেব যে এখানে কি করে পুরো ফর্মটিকে আবেদন করবেন তো প্রথমে দেখুন যারা টেন পাস করে আছেন কিংবা টুয়েলভ পাস করে আছেন তাদের জন্য কোন কোন পদগুলি কিন্তু বেস্ট আর কি চুজ করার জন্য সব থেকে বেস্ট অপশান তো সবার প্রথমে কিন্তু আমি বলবো ব্রাঞ্চ ব্যাঙ্কিং বলে কিন্তু এখানে একটি অপশান রয়েছে অর্থাৎ একটু কিন্তু স্কল ডাউন করার পরও কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ব্রাঞ্চ ব্যাঙ্কিং এইদিকে দেখুন এই এখানে কিন্তু চলে এসেছে ব্রাঞ্চ ব্যাঙ্কিং আপনারা কিন্তু এই ব্রাঞ্চ ব্যাঙ্কিংটা কিন্তু সিলেক্ট করতে পারবেন এটি কিন্তু একটা বেস্ট অপশান অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং যারা বিএ কমপ্লিট করে রয়েছেন তাদের জন্য কিন্তু একটি বেস্ট অপশান ব্রাঞ্চ ব্যাঙ্কিং তারপরে কী রয়েছে দেখুন এখানে কিন্তু যে কোনো একটি পদ চুজ করতে পারবেন তো আমি বলে দিচ্ছি সিরিয়ালভাবে যে আপনারা কোন কোন পদগুলি যেমন এই কোয়ালিফিকেশনে অর্থাৎ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং গ্র্যাজুয়েশন করার পরে কোন পদগুলি চুজ করতে পারবেন তো এখানে রয়েছে ব্রাঞ্চ ব্যাঙ্কিং এটি কিন্তু চুজ করতে পারবেন তারপরে যেমন রয়েছে ব্র্যান্ড ং কমিউনিকেশন এটি কিন্তু আপনারা চুজ করতে পারবেন না অর্থাৎ এখান থেকে ডাক পাবেন না তারপরে দেখুন আস্তে আস্তে নিচে আসার পরে কিন্তু পারবেন একটা ডিজিটাল ব্যাঙ্কিং বলে কিন্তু একটি পদ রয়েছে এখানেও কিন্তু আপনারা চুজ করতে পারেন অর্থাৎ ব্রাঞ্চ ব্যাংকিং ডিজিটাল ব্যাংকিং এবং তারপরে যে পদটি রয়েছে অর্থাৎ আমি দেখিয়ে দিচ্ছি এখানে আপনারা পাবেন না এগুলো কোনোটাই পাবেন না তারপর একদম যদি আমি ওপরে চলে যাই তো ওপরে কিন্তু একটি পাবেন দেখুন লেখা রয়েছে ব্যাঙ্কিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সার্ভিস এটি কিন্তু আপনারা চুজ করতে পারেন এবং অর্থাৎ এখানে ব্যাঙ্কিং অপারেশনস রয়েছে এবং কিন্তু কাস্টমার সার্ভিস রয়েছে তো আমি কিন্তু কোনটা বললাম যে আমি কিন্তু তিনটি পদের কথা বললাম অর্থাৎ ব্যাঙ্কিং অপারেশনস অ্যান্ড কাস্টমার সার্ভিস নয়তো বা ব্যাঙ্কিং এই ব্রাঞ্চ ব্যাঙ্কিং এবং নয়তো বা যেটি রয়েছে ডিজিটাল যেটা রয়েছে ডিজিটাল ব্যাঙ্কিং এই তিনটি পদ কিন্তু আপনারা চুজ করতে পারেন ঠিক আছে এছাড়া কিন্তু এখানে রয়েছে দেখুন হিউম্যান রিসার্জ এটি কিন্তু একটা এইচ আর পদ এখানে কিন্তু আপনাদের এই কোয়ালিফিকেশন কখনোই চান্স পাবেন না মাইক্রো অ্যাকাউন্টস এখানেও চান্স পাবেন না তারপরে কর্পোরেট সার্ভিস এখানেও আপনারা চান্স পাবেন না ঠিক আছে তারপরে যেমন রয়েছে অডিট তারপরে রয়েছে আইটি তারপরে রয়েছে যেমন যেমন অডিট রয়েছে আইটি রয়েছে অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে তো এগুলোতে কিন্তু এই কোয়ালিফিকেশনে কখনোই চান্স পাবেন না তো সবার প্রথমে কিন্তু আপনার পোস্টটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে ঠিক আছে তো এবার পোস্টটাকে সিলেক্ট করার পর আপনারা কি করবেন দেখুন আমি এখানে জাস্ট সিলেক্ট করলাম না আমি আপনাদের জাস্ট বুঝিয়ে দিচ্ছি সিলেক্ট করার পর কিন্তু এখানে কিন্তু রয়েছে নেম অর্থাৎ আপনার নামটাকে কিন্তু সুন্দরভাবে এখানে কিন্তু ফিল আপ করে দিতে হবে অর্থাৎ এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের সামনে কীবোর্ড চলে আসবে কীবোর্ডে কিন্তু আপনাদের নামটাকে কিন্তু ভালো করে ফিল আপ করে দিতে হবে তারপরে রয়েছে জেন্ডার জেন্ডার আপনারা যদি মহিলা হয়ে থাকেন তাহলে অবশ্যই ফিমেল এবং যদি পুরুষ হয়ে থাকেন অবশ্যই মেল আপনাদের সিলেক্ট করতে হবে তারপরে রয়েছে ডেট অফ বার্থ এখানে ডেট অফ বার্থটা কিন্তু ক্যালেন্ডার ওয়াইজ করতে হবে অর্থাৎ এখানে যদি আপনি ডিরেক্ট এখানে যদি ক্লিক করে যদি ক্লিক করেন তবে কিন্তু আপনার সামনে এরকম ক্যালেন্ডার চলে আসবে দেখুন আমি এখানে ক্লিক করে দিচ্ছি তো ক্লিক করার সঙ্গে সঙ্গে ক্যালেন্ডার চলে এসছে আমি আপনাকে দেখিয়ে দিই এরকম ক্যালেন্ডার চলে আসবে ক্যালেন্ডার থেকে কিন্তু আপনাদের ডেট অফ বারটা সিলেক্ট করতে হবে ঠিক আছে কোনো রকম কিবোর্ড থেকে টাইপিং করে কিন্তু এখানে ডেট অফ বার্থ দেওয়া যাবে না বা সেখান থেকে যদি আপনারা দেন তাহলে কিন্তু এখানে ডেট অফ বার্থ নেবেও না শুধুমাত্র ক্যালেন্ডার থেকে কিন্তু সিলেক্ট করতে হবে আপনার কত তারিখে জন্ম কোন মাসে জন্ম এবং সেই সালটা কত ঠিক আছে তো তারপরে কী করতে হবে তারপরে রয়েছে কিন্তু ইমেল আইডি ইমেল আইডিটা কিন্তু একটি বৈধ ইমেল আইডি দিতে হবে যেখানে আপনাদের মেসেজ করলে পাওয়া যাবে তো সেরকমই একটি বৈধ ইমেল আইডি এখানে দেবেন তারপরে রয়েছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা আপনারা দেবেন তারপরে কিন্তু এখানে বলা রয়েছে যে স্টেট দেখুন এখানে স্টেট রয়েছে অর্থাৎ আপনারা কোন স্টেট থেকে এখানে আবেদন করছেন যারা ওয়েস্ট বেঙ্গলে রয়েছে তারা তো ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট করবে তাছাড়া যারা আসাম থেকে রয়েছে আসাম সিলেক্ট করবে তাছাড়া যারা বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা যারা রয়েছে তারা সেখান থেকে তাদের স্টেট কিন্তু সিলেক্ট করে নেবে তারপরে কিন্তু রয়েছে লোকেশান ডিস্ট্রিক্ট অর্থাৎ এখানে কিন্তু আপনাদের যে জেলা রয়েছে সেই জেলা কিন্তু চুজ করে নিতে হবে আপনারা কোন জেলা থেকে দেখছেন যে আপনারা যদি হাওড়া জেলা থেকে দেখেন বা আপনারা যদি পূর্ব মেদিনীপুর দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর তারপরে যদি কলকাতা তারপর যদি কোচবিহার জলপাইগুড়ি আলিপুরদুয়ার যে জেলা থেকে দেখছেন সেই জেলা কিন্তু এখানে আপনাদের সিলেক্ট করে নিতে হবে তো ঠিক আছে তারপরে এখানে রয়েছে দেখুন তারপরে যে অপশনটি রয়েছে অপশানটি কিন্তু রয়েছে প্রেফার্ড লোকেশানস আদার দেন জব অর্থাৎ এখানে আপনারা কোথায় চাকরি করতে চান বা আপনারা যদি ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে থাকেন ওয়েস্ট বেঙ্গলের কোন জেলায় চাকরি করতে চান সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে ঠিক আছে যে আপনার লোকেশন অর্থাৎ আপনারা কোথায় এখানে চাকরি হলে কোন ডিস্ট্রিক্টে চাকরিটা করতে চান সেটি কিন্তু এখানে লিখে দিতে হবে তারপরে রয়েছে হাইয়েস্ট কোয়ালিফিকেশান অর্থাৎ আপনারা যদি টেন প্লাস টেন প্লাস টু পাস করে থাকেন অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশ করে থাকেন সেটি কিন্তু এখানে দিয়ে দিতে হবে কিংবা যদি আপনার মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এখানে মাধ্যমিক পাস দিয়ে দিতে হবে তাছাড়া যদি আপনাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকে তবে কিন্তু আপনারা এখানে গ্র্যাজুয়েশন দিয়ে দিতে পারেন তারপর লেখা আছে যে ইয়ার অফ পাসিং অর্থাৎ আপনারা যদি মাধ্যমিক পাস করে থাকেন অর্থাৎ আপনারা যদি টেন প্লাস টেন পাস করে থাকেন তাহলে কিন্তু সেই যে ডেট রয়েছে অর্থাৎ কবে মাধ্যমিক পাস করেছেন তার কিন্তু ডেট দিয়ে দিতে হবে যদি আপনারা টেন প্লাস টু অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাস করতে থাকেন তাহলে কিন্তু এখানে উচ্চ মাধ্যমিকের কবে পরীক্ষা দিয়েছেন অর্থাৎ ইয়ার অফ পাসিং কবে আপনারা পাশ করেছেন সেই ডেট টি কিন্তু এখানে দিয়ে দিতে হবে তারপরে কিন্তু এখানে বলেছে আপলোড রিজিউম অর্থাৎ এখানে আপলোড রিজিউম বলে যে অপশানটি আছে এখানে কিন্তু লেখা রয়েছে চুজ ফাইল অর্থাৎ এখান থেকে কিন্তু আপনাদের ফাইল চুজ করতে হবে তো আপলোড রিজিউম বলতে কি আপনাদের কিন্তু একটি বায়োডাটা বানাতে হবে ঠিক আছে আপনারা কি করবেন আপনারা কিন্তু একটি এ ফোর পেজে কিন্তু একটা বায়োডাটা বানিয়ে কিন্তু প্রিন্ট আউট করে নেবেন যেখানে অবশ্যই আপনাদের ছবি লাগিয়ে দেবেন সমস্ত কোয়ালিফিকেশান থেকে শুরু করে ডেট অফ বার্থ থেকে শুরু করে ইমেল আইডি থেকে শুরু করে ফোন নাম্বার থেকে শুরু করে একদম পুরো অ্যাড্রেস সহকারে কিন্তু সুন্দর একটি বায়োডাটা কিন্তু আপনারা কী করবেন এ ফোর পেজে প্রিন্ট আউট করে নেবেন প্রিন্ট আউট করে নেওয়ার পর সেই প্রিন্ট আউটটিকে আপনারা মোবাইলে ছবি মারফতও ছবি করে নিতে পারেন কিংবা আপনারা স্ক্যান করে মোবাইলে কিন্তু একটি ফাইল করে রাখতে পারেন তারপর যখন এখানে বলবে যে চুজ ফাইল যখন পুরো ফর্মটিকে যখন ফিল আপ করার পর এখানে বলবে আপলোড রিজুম অর্থাৎ এখানে কিন্তু আপনাদের রিজুম আপলোড করার কথা বলবে ঠিক তখনই কিন্তু এই চুজ ফাইলে ক্লিক করে কিন্তু আপনাদের সেই বায়োডাটাটা কিন্তু এখানে কিন্তু আপলোড করে দিতে হবে ঠিক আছে আপলোড করে দেওয়ার পর কী রয়েছে দেখুন তো শেষে কিন্তু বন্ধুরা আপনারা পাবেন যেখানে লেখা রয়েছে রিজলভ দ্য ক্যাপচা অর্থাৎ এখানে কিন্তু দুটি সংখ্যা দিয়ে দেওয়া রয়েছে

তো এখানে যে সাবমিট অপশান রয়েছে এই সাবমিট অপশানে ক্লিক করলে কিন্তু আপনার আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে এবং আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পর এবার আপনারা এখান থেকে অর্থাৎ বন্ধন ব্যাংক থেকে কিভাবে ডাক পাবেন তো সেই বিষয় নিয়ে কিন্তু এখন বলবো তো বন্ধুরা তার আগে বলে রাখি যদি আপনারা আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কিন্তু এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটাতে একটু লাইক করবেন এবং এই বিষয়ে যদি আপনাদের কোনো রকম মতামত থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন তো বন্ধুরা এবার আপনারা এখানে আবেদন ডাক পাবেন কি করে অর্থাৎ আবেদন করেছেন এবার আপনাদের এখানে ইন্টারভিউ ডাক পাবেন কি করে তো আপনাদের বলে রাখি বন্ধুরা এখানে আবেদনের ডাক কিন্তু পাবেন পুরোটাই আপনার লাকের ওপর হ্যাঁ বন্ধুরা একদম ঠিক শুনেছেন পুরোটাই লাকের ওপর অর্থাৎ এখানে কিন্তু চান্স থাকবে আপনাদের ফিফটি চান্স থাকবে এখান থেকে ডাক পাওয়ার ঠিক আছে এখান থেকে ফিফটি চান্স থাকবে ডাক পাওয়ার অর্থাৎ আপনারা যে কোয়ালিফিকেশান ওয়াইজ যে পদটি সিলেক্ট করেছেন এবং আপনারা চাকরির জন্য যেই ডিস্ট্রিক্ট চুজ করেছেন বা যেই লোকেশানটি চুজ করেছেন বা যেই লোকেশানে আপনি দিয়ে দিয়েছেন যেখানে আপনি চাকরি করতে ইন্টারেস্ট তো সেই জায়গায় যেই পদে আপনি আবেদন করেছেন সেই পদে শূন্য পদ রয়েছে রয়েছে কি তার উপরে ভিত্তি করে কিন্তু আপনারা ডাক পাবেন এটি কিন্তু রয়েছে মূল রহস্য অর্থাৎ আপনারা হয়তো এখন আবেদন করে রাখলেন কিন্তু আপনারা ডাক পাচ্ছেন না তিন মাস চার মাস পাঁচ মাস প্রায় এক বছর হয়ে গেছে রকম ডাক পাচ্ছেন না কিন্তু আশা ছাড়লে হবে না এখান থেকে কিন্তু এক বছর পরে হলেও কিন্তু আপনাদের ইন্টারভিউ জন্য ডাক আসতে পারে এমনকি যদি আপনার লাগ ভালো থাকে আপনার কিন্তু এক মাসের ভিতরে বা কিংবা পনেরো দিনের ভিতরেও কিন্তু ডাক চলে আসতে পারে তো বন্ধুরা আপনারা যখন এমনিতেই অন্যান্য চাকরির জন্য খাটছেন এবং তৎসঙ্গে যদি আপনারা বন্ধন ব্যাংকে আবেদনটি করেই দেন তাহলে অসুবিধে তো কিছু নেই তো আপনারা কিন্তু বন্ধন ব্যাঙ্কে এইভাবে আবেদন করেই দিতেই পারেন আর তার আগে বলে রাখি আবেদন করার জন্য যে ফর্মটিকে আমি নিয়ে গেছিলাম আপনাদের সে তার লিঙ্ক কিন্তু আমি আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো সেখানে ক্লিক করে কিন্তু সরাসরি আপনারা আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন কিন্তু বলে রাখি এখানে সার্ভার কিন্তু সবসময় ভালো থাকে না সার্ভার মাঝে মধ্যে এখানে ডাউন থাকে তো একবার দুবার ট্রাই করার পর যদি আবেদন না হয় বা কিংবা আপনার যদি ক্যাটাগরিগুলো না আসে সাপোজ আপনি কোন পদে চুজ করবেন সেটি ক্লিক করার পর দেখা গেলো যে আপনাদের সামনে কোনো রকম অপশান আসছে না তো ভেবে নিতে হবে কিন্তু সার্ভার ডাউন আছে আপনারা কিন্তু একবার দুবার তিনবার বা আজকে না হোক কালকে কালকে না পরশু আপনারা কিন্তু এখানে সময় বুঝে কিন্তু করে দেবেন যখন সার্ভার ভালো থাকবে তবেই কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ হয়ে যাবে তো এই ছিল কিন্তু আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটা দেখতে লাইক করবেন আর আমাদের চ্যানেলে নতুনভাবে ভিজিট হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটিকে বাজিয়ে দেবেন তাতে করে কী হবে যে আমাদের জব ফের ইউটিউব চ্যানেলে যে সমস্ত সরকারি বেসরকারি চাকরির খবর আমরা নিয়ে আসি তার নোটিফিকেশান কিন্তু বিনামূল্যে আপনার কাছে পৌঁছে যাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এভাবেই পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় হিন্দ